হ্যালো বন্ধুরা, আমি নূপুর। আপনারা দেখছেন বিশ্বের অদ্ভুত তথ্য। আমাদের আজকের পর্ব সৌরজগৎ ও মহাকাশ নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, আপনারা হয়তো এটা দেখেছেন বা এটা জানেন যে যখন কোনো মহাকাশচারী মহাকাশে যায় তখন তাকে স্পেশাল স্পেস স্যুট পরানো হয়। তো নাসা এই স্পেস স্যুট তৈরি করতে $12 মিলিয়ন খরচ হয়। যদিও এই স্যুটটার $12 মিলিয়ন খরচ হলেও সেই খরচের 17% ব্যাক অর্থাৎ পিঠে যে ব্যাগটা থাকে সে ব্যাগটা এবং নিয়ন্ত্রণ মডেল বা কন্ট্রোল মডেলের জন্য খরচ করা হয়। নাম্বার দুই, সূর্য। সূর্য তার নিজের অক্ষের চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে প্রায় 600 থেকে 700 ঘন্টার সময় নেয়, যেটা আমাদের পৃথিবীতে প্রায় 25 থেকে 30 দিনের সময় নেয়। নাম্বার তিন, আমাদের পৃথিবী একটি মাত্র গ্রহ যার নামকরণ কোনো রোমান দেবতা বা দেবীর নামে করা হয়। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে যে পৃথিবী তাহলে তার নাম কিভাবে পেল। তাহলে বলে রাখি, পৃথিবী তার নাম কিভাবে পেল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। আমরা যেটুকু জানি সেটা হলো যে আর্থ বা পৃথিবী নামটা প্রাচীন ইংরেজি এবং জার্মান উভয়ই সংমিশ্রণ থেকে এসেছে, যার অর্থ স্তর বা গ্রাউন্ড। নাম্বার চার, আমরা যদি মহাকাশ থেকে ইউরেনাসকে দেখি তাহলে নীল দেখাবে, কারণ ইউরেনাসের উপরে বায়ুমণ্ডল হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন দিয়ে গঠিত, এবং এই মিথেন সূর্য থেকে লাল আলো শুষে নেয় এবং সূর্যের নীল আলো মহাকাশে ফিরিয়ে দেয়, তাই এটির চেহারা নীল দেখায়। নাম্বার পাঁচ, আপনারা হয়তো এটা জানেন যে আমাদের মঙ্গল গ্রহে সৌরজগতের সব থেকে বড় ভলকান আছে, কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের মঙ্গল গ্রহে সৌরজগতের দীর্ঘতম উপত্যকা বা ভ্যারিও আছে? হ্যাঁ, এটার নাম মেরিনারিস। এটা প্রায় 4000 কিলোমিটার বা 3000 মাইল পর্যন্ত লম্বা, এবং এটা এতটা বড় যে আমাদের পৃথিবীর সব থেকে বড় উপত্যকা গ্র্যান্ড ক্যানিয়নের থেকে 9 গুণ লম্বা এবং 4 গুণ ডিপ। নাম্বার ৬, আপনি কি এটা জানেন যে কোকা কোলা হলো প্রথম সফট ড্রিঙ্কস যেটা মহাকাশে ব্যবহার করা হয়েছিল, এবং মহাকাশে সর্বপ্রথম যে খাবারটি খাওয়া হয়েছিল সেটা হচ্ছে অ্যাপেল সস, এবং এটা জন কিং নামে একজন ব্যক্তি খেয়েছিল। নাম্বার ৭, আমরা যদি মঙ্গল গ্রহ থেকে সূর্যাস্ত দেখি তাহলে এটা নীল দেখাবে, কারণ মঙ্গল গ্রহে পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র 1%-এরও কম বায়ুমণ্ডল আছে, সেজন্য মঙ্গল গ্রহে শুধুমাত্র সূর্যের নীল আলোই প্রদর্শিত হয়। নাম্বার ৮, মহাকাশে একটা গ্রহ আছে যেটা পুরোপুরি হীরে দিয়ে তৈরি, অর্থাৎ এটি কার্বন দিয়ে তৈরি, এবং কার্বন থেকে সাধারণত হীরে পাওয়া যায়। এই গ্রহটার নাম হচ্ছে 55 ক্যানিটি, এবং এর আয়তন পৃথিবীর অর্ধে, কিন্তু তা সত্ত্বেও এটা পৃথিবীর চেয়ে প্রায় 8 গুণ বেশি ঘন, এবং এটা গ্রাফাইট এবং হীরা দিয়ে খুব ভালোভাবে তৈরি। এটা আমাদের পৃথিবী থেকে মাত্র 40 আলোকবর্ষ দূরে আছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।